কত তাড়াতাড়ি হয়ে গেল দেখছিস তো তারা যুবক বন্ধুরা যারা আছেন 18 বছর তার ঊর্ধ্বে পুরুষ এবং মহিলারা রক্ত দিতে পারেন আমি শুনলাম কয়েকজন মায়েরাও এগিয়েছেন বোনেরা তারা রক্ত দিচ্ছেন যারা আমাদের আওয়াজ শুনছেন আমাদের ডাক্তার আমরা কিছুক্ষণ থাকবেন কলকাতা থেকে এসেছেন কাঁদি থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন আপনাদের এই গ্রামে এসেছেন আপনাদের এই এলাকায় এসেছেন প্রত্যন্ত গ্রামে কলকাতা থেকে যে সমস্ত ডাক্তার বন্ধুরা এসেছেন দান করছি তাকে দান করার ফলে তার জীবন বেঁচে যায় মানুষের জীবনে বিভিন্ন সময়ে রক্তের প্রয়োজন হয়ে থাকে রক্তে যখন যখন কোনো দুর্ঘটনা ঘটে শরীর থেকে যখন রক্তের পরিমাণ যখন কমে যায় অথবা যাদের থ্যালাসেমিয়ার রোগ আছে যাদের মধ্যে বোন ম্যারো থেকে রক্ত তৈরি হওয়ার সুযোগ কম থাকে তাদেরকে বিভিন্ন সময়ে রক্তদান করতে হয় আর সেই রক্তদান কোনো একজন ব্যক্তিকে করতে হয় কোনো একজন মানুষকে করতে হয় এখানে যে সমস্ত মহানুভব ব্যক্তিরা যে সমস্ত কি বলবো যে আপনার নাম কি চন্দন রুই দাস আপনি কি চোখে দেখতে পান না চোখে দেখতে পান না আপনিও এখানে ব্লাড দিতে এসেছেন আমি ব্লাড দিতে এসেছি আচ্ছা আর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শেখবাড় আচ্ছা আপনি কি করেন কিছু না বেকার আপনিও এইভাবে সমাজের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা নিয়েও এসেছেন ব্লাড দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আজ আমরা উপস্থিত হয়েছিলাম ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে যেটার অবস্থান পূর্ব মেদিনীপুরে এবং এই গ্রামের মানুষজন সত্যি মানে অসাধারণ অতুলনীয় আজ এই বিশ্ব যে মহামারী চলছে এই প্রেক্ষাপটে যে এত সুন্দর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ওনারা অর্গানাইজ করেছে এবং সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে অ্যাজ এ মেডিকেল অফিসার এইখানে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং এখানে প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি কারণ ওনারা এত সুন্দর একটা মহৎ কাজ এখানে করে যাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যারা এত বড় একটা কর্মযজ্ঞের আয়োজন করেছেন এবং তারা এটাকে আরও ভালো করে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন এটাই আশা করব এবং গ্রামের মানুষ প্রত্যেকে যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এই আশাই কামনা করি আপনারা কোন ব্লাড ব্যাংক থেকে এসেছেন আমরা নীলরতন সরকার মেডিকেল কলেজ শিয়ালদা ব্লাড ব্যাংক থেকে এসেছি এটা এনআরএস নামে পরিচিত আমাদের এখানে যারা কর্মকর্তারা আছে ওনাদের ওনারা কেমন বা ওনারা কর্মকর্তা এসেছে ওনাদের ব্যবহার ওনাদের কাজ আজার আচরণ সব মানে আমাদের খুবই ভালো লেগেছে আচ্ছা এই লকডাউন পরিস্থিতির মধ্যেও যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে আপনার আমার ব্লাড আমাদের তো কোথাও তৈরি হয় না যে আদার্স কোনো আমরা পার্টিকেলের মধ্যে দিয়ে আমরা ব্লাড তৈরি করতে পারি এরকম কোনো ফর্মুলা আমাদের কাছে নেই সুতরাং লকডাউন থাকুক বা পুরো বিশ্ব যে যদি স্তব্ধ হয়ে যায় তারপরেও আমাদেরকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেই যেতে হবে কারণ অনেক থ্যালাসেমিয়া বাচ্চারা আছে যাদের ব্লাড প্রতি মুহূর্তে লাগে অনেক অ্যাক্সিডেন্টাল কেস অনেক ইমার্জেন্সি ব্লাড সিচুয়েশান আমাদেরকে ফেস করতে হয় যেগুলো আমাদের ব্লাড না দিলেই নয় তো সেই ক্রাইসিস মেটানোর জন্য আমার মনে হয় প্রত্যেক মুহূর্তে ব্লাড ডোনেশন ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ আপনার নাম আমার নাম ডক্টর সায়ন কুমার বিশ্বাস নীলরতন সরকার মেডিকেল ধন্যবাদ